Tookie tookie. Tookie. Tookie tookie. গুড মর্নিং, হ্যালো, হাই, কেমন আছে সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটা ব্লগে সকাল সকাল সকলকে অনেক স্বাগত জানাই। আর এখন অনেক সকাল, এখন মোটামুটি সকাল 6টা মতো বাজে। আর প্রত্যেক দিন হাজব্যান্ড ব্রাশ করবে, সেই সময় কুটুকে বাইরে বার করে, তো হাজব্যান্ড রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে আর ওকে এইখানটাই ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়ার পর প্রত্যেক দিন এই দরজাটা একটুখানি হাজব্যান্ড খুলে দিয়ে যায়, তো এই দরজাটা খুলে ঢোকার আপ্রাণ চেষ্টা করে। তো ভেতর দিক থেকে তো আমি দেখালাম, এবার বাইরের দিক থেকে দেখায় যে বাইরের দিক থেকে কেমন লাগে ওর চেষ্টাটা দেখতে। তো ও শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি একত্রে করে আর দরজাটা ঠেলবে। আর যেহেতু দরজাটা খোলা থাকে আর হাজব্যান্ড ইচ্ছে করে একটুখানি ফাঁক করে দিয়ে যায়, তো সেই ফাঁকটা আর একটু বড় ফাঁক হয়ে যায়, তো সেইটা দিয়ে ও ঘরের ভেতরটা দেখতে পায়। দেন ঘরের ভেতরে ঢোকার জন্য মরে যাবে। আর এই যে শেকলটা দেখতে পাচ্ছ, এই শেকলটা ধরে নাড়া দেবে। তো ঘরের ভেতরে কেউ ঘুমোলে মনে হবে যে কেউ হয়তো ডাকছে কড়া নাড়া দিয়ে, কিন্তু না, দেখো শেকলটাকে মুখে করে তুলছে আর ছাড়ছে, মানে মনে হচ্ছে যে ভেতরকে কাউকে বলছে যে দরজাটা খোল আমি ঢুকবো। তো প্রত্যেক দিন এই রকম ঘটনা ঘটায়, প্রত্যেক দিন সেম ঘটনা ঘটে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বারবার বিভিন্ন রকমভাবে ও ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ও তো এই পুচকা একটা ছোট্ট পাখি, কী করে অত বড় দরজাটা খুলে আর ভেতরে ঢুকবে? তাও অনেকটা ফাঁক হয়ে গেছিলো, তো সেই দিয়েই দেখো নিজেকে অর্ধেকটা ঢুকিয়ে ফেলেছে, বাকি অর্ধেকটা বাকি আছে। তো সাহস করে ঢুকতে পারছে না, না কি সেটা ওই জানে, আমি ঠিক বলতে পারবো না। তা এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তবে আজকে সকাল সকাল এই ঘরে ছোঁচ দিয়ে দিচ্ছি। ঘরে ছোঁচ দেবো তোমাদের আজ দু তিন দিন আগেই বললাম, কারণ ঘরটাই প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে, তো ছোঁচ তো দিতে হতোই, তাই আজকে মোটামুটি সকাল সকাল ছোঁচ দিয়ে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আর এই বছর প্রথম, মানে আমার বিয়ের পর এই বছর প্রথম আমি এই ঘরটায় এতবার ছোঁচ দিচ্ছি। আসল ব্যাপার হচ্ছে এই বছর এই সময়টায় বৃষ্টি টিষ্টি পড়েনি, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি পড়েনি, তো সেই জন্য চারিদিক পুরো একদম শুকনো। আর অন্য বছর এই সময় হোক বা যে কোনো সময় হোক, ঘরটা এত ভিজে থাকে না, এই যে ছোঁচ দেওয়ার পর যেমন ভিজে যাচ্ছে, সব সময় এইরকম ভিজে থাকে, চলতে ফিরতেও মানে পায়ে কাদা লেগে যায়, এতটাই স্যাঁতস্যাঁতে থাকে। কিন্তু এই বছর একদম শুকনো ওয়েদারের জন্য, আজ ধরো কত মাস বৃষ্টি পড়েনি, সেই বর্ষাকালে বৃষ্টি পড়েছে, তারপরে বৃষ্টির নাম নেই, তো সেই জন্য চারিদিক শুকনো। আর ছোঁচ ছোঁচ দেওয়ার পরে ঘরটার ভোল্টা অনেকটা পাল্টে যায়, ব্যবহার করতেও অনেক ভালো লাগে। তা এখন মোটামুটি সকালবেলার কাজবাজ প্রায় সব কমপ্লিট, অনেক দিন হলো চুলে তেল নেওয়া হয়নি, তো সেই জন্য আজকে চুলে তেল নিচ্ছি। সেই কবে তেল নিয়েছিলাম লাস্ট আমার ঠিক মনেও নেই, তো এখন চুলে তেল নিচ্ছি। আর চুলে তেল নিতে নিতেই মানে চুলটা স্ক্যাল্পটা আমার মাথার এত চুলকা ছিল, আসল ব্যাপার হচ্ছে খুশকি হয়ে গেছে প্রচুর, তো সেই জন্যই চুলে তেল নিচ্ছি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তো সেই জন্য আর বিশেষ করে চুলে তেল নেওয়া হয়নি, তো আজকে তেলটা নেব আর আগামীকাল শ্যাম্পু করে নেব। আমি যেদিন শ্যাম্পু করি জেনারেলি তার আগের দিনই চুলে তেল নিই, কারণ মাথায় তেলটা রাখতেও বেশ ভালো লাগে, আর তেলটাকেও তো কাজ করার জন্য মাথার ভেতরে কাজ করবে, যে তাকেও তো একটা টাইম দিতে হবে, নাহলে এক দেড় ঘন্টায় আর কি এমন কাজ করবে। তো সেই জন্য আমি আজকে সকালে চুলে তেল লাগিয়ে নিয়েছি, আর আগামীকাল এইরকম টাইমের দিকে শ্যাম্পু করে নেব। তো একদম চপচপে করে মাথায় তেল নিয়ে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে জট ছাড়িয়ে। তবে একটা জিনিস দেখবে, চুলে তেল লাগানোর পর চুল থেকে মাথার থেকে কিন্তু চুল বেশি ওঠে। তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ি, বাড়ি কেন যাচ্ছি তোমাদের বলি, কারণটা হচ্ছে যে একটা বিড়াল বসেছিল সামনে, এটা কারণ নয়, কারণটা হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে খসলা বোনা হয়েছে, হালটাল করে খসলা বোনা হয়েছে, তো সেটাই আমি দেখতে বাড়ি আসলাম। তো মোটামুটি বাড়ির সামনাসামনি পৌঁছে গেছি, সামনে একটা বিড়াল ছিল, হঠাৎই আমি ভয় পেয়ে গেছিলাম। আর সাইডে একটা শব্দ শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে যে ধান মেশিন, ধান ভাড়ানো বা ধান কুটার মেশিন রয়েছে, সেই মেশিনের আওয়াজ। তো আমি পৌঁছে গেছি এইখানে বাড়ি, আর কুটু সেইখান থেকে প্রচণ্ড চিৎকার করছে, ও ভাবছে আমার মা যাচ্ছেটা কোথায় আমাকে না নিয়েই।
তো যাই হোক চলে এসেছি, এবার তোমাদেরও দেখাই আমিও দেখি। আর এই যে দেখো এই দুটো বাড়িতে খসলা বোনা হয়েছে, সকালবেলায় খসলা বোনা হয়ে গেছে, বাট আমি এখন এলাম দেখতে একটুখানি, এই একটা ক্ষেত আর সেই একটা ক্ষেত, এই দুটো ক্ষেতে খসলা বোনা হলো। সকালবেলা এসে ট্রাক্টরে হাল করে দিল, তারপরে বাবা খসলা বুনেও দিয়েছে, সেটা সকাল সকাল, তখন রোদও বার হয়নি। আর এই যে আমাদের টাওয়ার। আর আজকে এই সাইকেলটাই পাম্প দেওয়া হলো, সাইকেলটা এতদিন পর্যন্ত হাওয়া থাকে রে, তো আজ হাওয়া ভরে দিল হাজব্যান্ড, কারণ এখন সাইকেলটার দরকার হবে। কতকাল যে সাইকেলটা পড়ে আছে তার ঠিক নেই, আজকে অনেক দিনের জমানো জমানো কাজগুলো সব করছি, তো সাইকেলটা ধুলোয় একদম ভর্তি হয়ে গেছে। হাজব্যান্ড সাইকেলটা বার করে হাওয়া দিয়ে কাজে গেছে, আর আমি ভাবছি এখন ধুলো টুলোগুলো একটুখানি মোছামুছি ঝাড়াঝাড়ি করে নিই। সাইকেলটার অবস্থা এতটাই খারাপ যে দেখলে মানে কষ্ট হচ্ছে যে আমার সাইকেলটার কী অবস্থা। তো প্রথমে ঝেঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, তারপর একটা ভিজে কাপড় দিয়ে আর হাওয়া তোমার সব ধুলো টুলোগুলো মুছে নিচ্ছি। এই সাইকেলটা এখন দরকার হবে বলতে ধরো এখন তো টাইম কলে জল প্রত্যেক দিন আসবে না, তারপরে পুকুরে জল নেই, তো যেই দিন বেশি কাছাকাছি থাকবে সেই দিন ক্যানেল স্নান করতে যাওয়া হবে একা একাই, তো সেই জন্যই সাইকেলটার আজকে এত যত্ন নেওয়া হচ্ছে, মানে দরকার আছে তাই আর কি। ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। তো সকালবেলা ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিওতে আসাই হয়নি, এখন একেবারে সন্ধ্যাবেলা ভিডিওতে আসলাম। তো আজকে এমন একটা ঘটনা ঘটে গেল যার জন্য আমার সব তালগোল পাকিয়ে গেল। এখন সন্ধেবেলা, বুঝতেই পারছো চারিদিকে সন্ধ্যা দেওয়া হচ্ছে, শাঁখ বাজার আওয়াজ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ। তো ব্যাপার হচ্ছে যে আমি ভেবেছিলাম যে আজকে আর রান্নাবান্নার ওইখানটা স্কিপ করে দিই, রান্নাবান্নার জায়গাটা তোমাদের সাথে শেয়ার নাই করি, কারণ গতকালকের ভিডিওটা রান্নাবান্নার ওখান থেকে স্টার্ট করেছিলাম। তো যথারীতি আমি ভেবেছিলাম যে রান্নাবান্নার ওই জায়গাটা স্কিপ করে তারপরের থেকে ভিডিও স্টার্ট করব। তো তারপরে কি হয়েছে যে রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর এসে বসেছি, একটা বান্ধবী ফোন করেছিল, যে বান্ধবীর বাড়ির থেকে বিয়েবাড়ির ইনভিটেশন এসেছে, তো সেই বান্ধবী ফোন করেছিল, কথাবার্তা বলতে বলতে যথারীতি দেরি হয়েছে। এবার তার সাথে কথাবার্তা শেষ করে আমি ভাত টাত খাওয়া দাওয়া করলাম, ভাত খেয়ে দিয়ে এসে বসেছি, বসে বসে একটুখানি ফোন ঘাঁটছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি বসে থাকার থেকে কখন শুয়ে গেছি আর কখন ঘুমিয়ে গেছি আমি সেটা টেরই পেলাম না। তো ঘুমিয়েছি, ঘুম ভেঙেছে আমার 6টার সময়, ঠিক আছে, তখন বিকেল পার হয়ে সন্ধ্যা হবে হবে। ঘুম থেকে উঠে তো আমি আর কোনো দিশা খুঁজে পাইনি যে কি করব, কারণ বিকেলে আমার অনেকগুলো কাজ ছিল। আজকে ঠিক করেছিলাম যে শিলদা যাব, শিলদা গিয়ে ওই যে দুটো বিয়েবাড়ির ইনভিটেশন এসছে তো তাদের গিফটগুলো কিনে নিয়ে আসবো, হাজব্যান্ডকেও সেই মতো কাজ থেকে একটুখানি তাড়াতাড়ি করে আসতে বলে দিয়েছি। এবার তাছাড়াও আরও একটা কাজ ছিল, যেটা হচ্ছে আমাদেরই গ্রামের একটা সেলাই মেশিনের দোকানে একটা দিদির কাছে আমার বেশ কয়েকটা শাড়ি দেওয়া আছে ফলস পাড় বসানোর জন্য, অনেক দিন হয়ে গেল, এক সপ্তাহ পার হয়ে গেছে দেওয়া আছে, তো আনতে যাওয়ার সময়ই হয়নি, কিন্তু আজকে ভেবেছিলাম যে আনতে যাব, ঠিক আছে, তো সেটাও আর যাওয়া হলো না। এবার এখন তোমার ভিডিও এডিটিংও আমার করা হয়নি আজকে, যেহেতু ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা, তো ভিডিও এডিট করা হয়নি। আর দুপুরবেলা আমি ঘুমিয়েছি মোটামুটি ওই 3:30-4:30 দিকে ঘুমিয়েছি, আর 3:30-4:30 থেকে আমি মোটামুটি 6টা পর্যন্ত, প্রায় 3 ঘন্টা যে আমি কীভাবে ঘুমালাম আমি সেইটাই বুঝতে পারছি না, আমার কী হয়ে গেছিলো যে এতক্ষণ একটানা ঘুমালাম। আর দেখো মুখটাও আমার ফুলে গেছে, ঘুম থেকে ওঠার পর আমি দেখছি মুখ চোখ ফুলে গেছে, আর কি যে এখন খারাপ লাগছে, এখন অ্যাকচুয়ালি প্রচণ্ড চাপ হয়ে গেছে, কি করব বুঝতে পারছি না, এখন বড় বড় 3টা কাজ আমার মাথার উপর চড়ে আছে। তো একটা কাজ হচ্ছে যে ভিডিওটা এডিট করা, একটা কাজ হচ্ছে যে খাবার দাবার, রাত্রের খাবার দাবার আর কি কমপ্লিট করা, আর একটা হচ্ছে যে বাজার যাওয়া, বাজার গিয়ে ওই গিফটগুলো কিনে নিয়ে আসা। তো এই 3টা বড় কাজ, তো এর মধ্যে যে কোনো একটা কাজ এখন আমাকে ছাড়তে হবে, না হলে বাকি দুটো কাজ আর কমপ্লিট করা যাবে না। তো ভাবছি যে ভিডিও এডিট করাটাই ছেড়ে দেবো, কারণ এখন যদি ভিডিও এডিট করতে বসি, ভিডিও এডিট করতে ঘন্টাখানেকের বেশি টাইম লাগবে, তো ভিডিও এডিট করেও কোনো লাভ নেই, কারণ ভিডিও এডিট করবো তারপরে আপলোড ফাপলোড করতে করতে এখন মোটামুটি 9টা বেজে যাবে। তো ভিডিও এডিটিংয়ের কাজটা স্কিপ করে রাত্রের খাবার দাবারটা কমপ্লিট করে নেবো,
তো খাবার দাবার কমপ্লিট করে বাদবাকি টুকিটাকি কাজগুলো সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাজার। মোটামুটি আমরা বাজার বেরিয়েছি আজকে 7:45 দিকে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য বাজারে এখন খোলাই থাকবে মোটামুটি রাত 10:30 পর্যন্ত। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, এই দেখো ঠাকুর দেখতে পেয়েছ, আমাদের শিলদাতে 12:00 স্টার্ট হয়ে গেছে আর দোলের মেলাও আরম্ভ হয়ে গেছে। তোমাদের বলাই হয়নি, প্রত্যেক ভিডিওতে বলবো বলবো করি কিন্তু ঠিক বলা হয়নি, ভুলে যাই। এই দেখো এইখানে 12:00 হচ্ছে, লোকজন দেখতেই পাচ্ছ, এখানে রাধা নাম হচ্ছে আর পুরো রাস্তা জুড়ে লাইটিং আর ঠাকুর দেওয়া আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু দূরে করে মেলাটাও বসেছে, মেলাটা বসেছে একটু অপোজিট সাইডের দিকে, যেটা ভাবছি আমি যে আসার সময় ঢুকবো। আর দেখো কত কত ঠাকুর, কত বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই বছরও দেখো এইখানে মা অন্নপূর্ণার ঠাকুরটা আর কি আছে, এইখানে দেখো অনেক অনেক ঠাকুর আছে। তো এখন আমরা চলে এসেছি দোকানে, আসল ব্যাপার তো আমরা গিফট কিনতে এসেছি ওই বিয়েবাড়িগুলোর জন্য। তো প্রথমে একটা গিফটের দোকানে ঢুকেছি, সেইখানে দেখছি বেশ ভালো ভালোই ঘড়ি ছিল, খুব একটা খারাপ ডিজাইন ছিল না, তবে বিভিন্ন ভ্যারাইটি থাকেনি বলে হাজব্যান্ডের পছন্দ হলো না। আমার এই লাভ ডিজাইনটা খুব ভালো লাগলো কিন্তু হাজব্যান্ড বললো অনেকটাই বড়, এত বড় গিফট দেবে না, মানে সাইজে অনেকটাই বড়, তো এত বড় গিফট ও বলছে আমার লজ্জা লাগে এত বড় বড় খাপ নিয়ে যেতে। তো যাই হোক আমি বললাম যে ছোটো দেখে একটা ঘড়ি, তাহলে কিছু ছোটোর কালেকশান, তো ছোটোর মধ্যে যে কালেকশানগুলো ছিল সেগুলো ভালো ছিল না ডিজাইন টিজাইন কিছু, আর সে মাত্রায় দামটা অনেক বেশি। তো তারপরে আমরা চলে এলাম আরেকটা দোকানে, এই দোকানে ফটো ফ্রেম দেখছিলাম আর ফটো ফ্রেমগুলো খুব পছন্দ হচ্ছিলো আমার, হাজব্যান্ডের দুজনেরই পছন্দ হচ্ছিলো, তবে আমার অন্য এক পছন্দ হচ্ছে, হাজব্যান্ডের অন্য এক পছন্দ হচ্ছে। আর ফটো ফ্রেমগুলো ছোটোর মধ্যে ছিল আর খুবই গর্জিয়াস ছিল, তো এই জন্যই আমাদের পছন্দ হচ্ছিলো। হাজব্যান্ডের সবসময় পছন্দ করে ছোট্ট হবে জিনিসটা, গর্জিয়াস হবে, দেখতে ভালো লাগবে এবং ব্যবহারযোগ্য যেন হয়, তো হাজব্যান্ড এরকম জিনিস সবসময় দিতে চায়। আর এইখানে এই যে বাটি সেট, ডিশ সেট, এইসব হাবিজাবি সেট দেখাচ্ছিলো, তো হাজব্যান্ড তো এইসব জিনিস একেবারেই পছন্দ করে না, ও বলছে না না এইসব জিনিস দেবো না, এগুলো এখন মানে কমন হয়ে গেছে, সবাই বাটি সেট, কাপ সেট, ডিশ সেট এইসবই দেয়, তো একটু সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। তো ফাইনালি কী যে পছন্দ হয় সেটা জানি না এখন। আর এইখানে দেখো এইটা বেশ ভালো লাগছিলো দেখতে, আমি ভাবছিলাম আমার ঘরের জন্য কিনবো, তারপরে বলি থাক ঘরেই তো নেই আর কিনে কী হবে। আর এইখানে দেখো এই তিনটা মূর্তি, এইগুলো বেশ ভালো লাগে ঘর সাজাতে না, এত ভালো লাগবে এগুলো, কিন্তু আমার দেখে লাভ নেই। আর এই একটা ফটো ফ্রেম বার করেছিল সবার লাস্টে, তখন আমাদের কেনা হয়ে গেছে, তো এইটা হাজব্যান্ডের বেশ পছন্দ হয়েছিল কিন্তু কেনা হলো না এটা। তো যাই হোক গিফট আমাদের কেনা হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি। আর এই যে দেখো লাইটিং বেশ ভালো করেছে, আর এইখানে এই বছর মঞ্চটা বেশ সুন্দর করেছে, মানে মূর্তিগুলো ঠাকুরের দারুণ করেছিল, তো দাঁড়ালাম না আজকে, অন্য একদিন আসবো তখন দাঁড়াবো। আর মেলার দিকেও একটুখানি আসলাম, কারণ এসেছি যখন মেলাটা একবার ঘুরে যাই, হাজব্যান্ড তো আসতেই চায়নি, আমি জোর জবরদস্তি, আমি বললাম যে এসেছি যখন যাবই, তো বাধ্য হয়ে হাজব্যান্ডকেও আসতেই হলো। আর মেলায় এসে দেখছি বেশিরভাগ দোকানে এই স্টার্ট করছে, মানে দোকানগুলো এখনও ঠিকঠাক সাজায়নি, খোলেনি, এই খুলছে, মোটামুটি আজকের মধ্যে খুলে ফেলবে, কালকে রাত থেকে মেলাটা মনে হচ্ছে ভালোভাবে জমবে। তবে আজকেও যে মেলাটা খুব খারাপ সেরম নয়, দেখতেই পাচ্ছ ভিড় কিন্তু আছেই অনেক, আর দোকান অনেক বসেছে, তবে বেশিরভাগ দোকানই এখনও পর্যন্ত ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারেনি, সেগুলো সব গোছগাছ করা চলছে, তবে যে কটা দোকান খুলেছে সেইগুলোতেই ভিড় মোটামুটি ভালোই ছিল, আর মেলাটাও মোটামুটি ভালোই বসেছে। আর বিভিন্ন ধরনের জিনিস আছে এইখানে, তোমরা তো জানোই এই মেলাটায় এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না, সমস্ত জিনিস পাওয়া যায়। আর এই যে কাপের পাহাড়, মানে কাপ, ডিশ, কাঁচের গ্লাস এইসবের পাহাড়। এইদিকে দেখো দোলনা টোলনা এসছে, নাগর দোলনা, মরণ কুয়া, হাবিজাবি দোলনা অনেক রকম এসছে, কিন্তু সেগুলো এখনও কোনোটাই স্টার্ট হয়নি, সবই বন্ধ আছে, ওইগুলো আগামীকাল থেকে হয়তোবা স্টার্ট হয়ে যাবে, কারণ আমাদের 12:00 তো 3 দিন হয়েই গেল, আর 12:00 হয় 9 দিন, মেলাটা থাকে 12 দিন, তো মোটামুটি এরপর আসা যাবে, বুঝতে পারলাম। এখন ঘর চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, হাত মুখ ধুয়ে ঘরে চলে এলাম, ওইদিকে বিছানা টিছানা রেডি করে দিয়েছি, হাজব্যান্ড শুয়ে পড়েছে, আর আমার এত শুকনো কাশি হচ্ছে, একটুখানি জল না খেলেই নয়, জল খাবো। আর মেলা গেছিলাম, তোমরা ভেবো না যে কিচ্ছু কিনিনি, মেলায় ঢুকেছি আর চলে এসেছি, না কিছু তো কিনেছি, তো কিছু কিনেছি বলতে একটা কাজের জিনিস কিনেছি, সেটা হচ্ছে গ্যাস লাইটার, খুব কম দামে পাওয়া যায় লাইটারগুলো, তো সেই লাইটার দুটো নিয়েছি।
আর আমার জন্য কী নিয়েছি সেটা দেখাবো। এই যে দেখো, এই মাথায় লাগানো একটা ফুল নিয়েছি, হোয়াইট কালারের, হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মিক্স আছে, মানে ইয়েলো কালারটা অল্প রয়েছে, লাইটের জন্য ওটা বোঝা যাচ্ছিল না, দিনের বেলায় সময় করে তোমাদের দেখিয়ে দেবো। তো এই মাথার ফুলটা নিয়েছি, আর কী নিয়েছি, আর একটা মাথার রাবার ব্যান্ড নিয়েছি, আর সেফটি পিন। সেফটি পিন তো বেশি করে নিতে হবে, কারণ সেফটি পিনটা আমাদের খুবই দরকার হয়। এই যে দেখো, মাথার এই রাবার ব্যান্ডটা আর এই একটা সেফটি পিন, তো এইগুলোই নিয়েছিলাম, বেশি কিছু নিইনি, কারণ আরও তো যেতে হবে, তো পরের দিনের জন্য তো কিছু রাখলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।